করিচ্ছি এই যে তো তোমাকে কমু না আমরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেকদিন ধরে আমার কোনো ডেইলি লাইফ ব্লগ শেয়ার করা হয় না আসলে সবকিছু মিলিয়ে খুবই একটা ব্যস্ত সময় কাটছে কেন এত ব্যস্ত সেটাই বলবো আজকে তো আমি এই যে আমার এই লম্বা ডান্ডিওয়ালা ফুলটা আছে এটাকে আমি ছোট করে নিয়ে যেতে যাচ্ছি আমি বুঝতে পারছি না কিভাবে নিব কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই জয়েন্টগুলো যদি কেটে কেটে নেওয়া যায় তাহলে পরে আবার খুব সুন্দর করে এগুলোকে লাগানো যাবে কারণ এই জায়গাগুলোতেও কিন্তু ট্যাপ দেওয়া বুঝে ট্যাপ দেওয়া আছে তো সেটার জন্যই এই ফুলগুলোকে আমি একটু রোদে রেখেছি একটু রোদে রাখলে মাঝে মাঝে এরকম করে একটু ওয়াশ করে যদি রোদে দেওয়া হয় তাহলে কিন্তু এই ফুলগুলো অনেক ভালো থাকে তো অনেকক্ষণই দিয়ে রেখেছি এখন আমি এগুলোকে উঠিয়ে নিব উঠিয়ে দেখা যাক ছোট ছোট করে নেওয়া যায় কিনা যদি নেওয়া যায় তাহলে আমি এটাকে সাথে নিয়ে যেতে যাচ্ছি রান্না বান্না যেদিন করছি চেষ্টা করি দেখানো কিন্তু এই কয়েকদিন ধরে দেখাতেই পারি নাই গতকাল বিরিয়ানি করেছিলাম ভেবেছিলাম দেখাবো দেখানো হয় নাই তো আজকে একটু ঝটপট অলরেডি রান্না আমার হয়েও গিয়েছে এখানে ডিম ভোনা করেছি এখানে চায়ের জন্য পানি বসিয়েছি রুফায়দার দুধ বানানো হয়ে গিয়েছে এটা হচ্ছে ঝুরঝুরে যে আলু ভাজিটা আমরা খাই কুচি করে কেটে সেটা করতে যেয়ে চুলার অবস্থা শেষ তো এগুলোকে এখন ক্লিন করতে হবে আর প্রতিদিন বেশিরভাগ সময় দেখা যাচ্ছে বাইরে খাচ্ছি তো বাইরে খাওয়ার ভিডিওটা আমি ওইভাবে শেয়ার করি না বেশি এত বাইরে খাওয়ার ভিডিও দেখালে সবাই বলবে এটা স্বাস্থ্যের জন্য ভালো না আসলে যখন যার প্রবলেমগুলো না সেই ফেস করে যে কেন সে কাজটা করতে হচ্ছে আমি নিজেও কিন্তু বাইরের খাবারটা প্রিফার করি না বাট বাধ্য হয়ে অনেক সময় অনেক কিছু করতে হয় আর এখানে পেঁয়াজ মরিচ রেখেছি এটা আমি হচ্ছে ইলিশ মাছ রান্না করব এই যে ইলিশ মাছটাকে ভিজিয়ে রেখেছি ইলিশ মাছটা রান্না করে নেব ঝটপট জাস্ট পেঁয়াজ কাঁচামরিচ আর তার সাথে একটা মশলা আমি তৈরি করে নিই সরিষা দিয়ে তারপরে হচ্ছে একটু গুঁড়ো মরিচ দিয়ে সব কিছু দিয়ে টমেটো দিয়ে একটা মশলা তৈরি করে নিই ওই মশলাটা দিয়েই আমি হচ্ছে ইলিশ মাছটা রান্না করে নেব তো এখন হচ্ছে রুফায়দাকে দুধটা দিয়ে আসি ওর অলরেডি ব্রেকফাস্ট হয়ে গিয়েছে কেক খেয়ে নিয়েছে এখন জাস্ট এই দুধটা খাবে তো অনেক আপু জানতে চায় রুফায়দা কী দুধ খায় তো এটা হচ্ছে পিডিয়াশিওর ও পিডিয়াশিওরটাই এখন মূলত খাই কেক শেষ চলো চলো আসো মামা দিদি নিয়ে চলে আসছে আসো ও কেক তো এখনও শেষ হয় না এই যে তার ব্রেকফাস্ট একটু খেয়ে এখানে রেখে গেছে আসো বসো বসো পড়ো বাবা আসো এখানে বসো এই চেয়ারে বসো লেট করে খেলে কি হবে ক্যাভিটিস হবে না ক্যাভিটিস হলে ভালো লাগবে না তাহলে তাতে খাবে খাবে তাড়াতাড়ি খাবে মাম্মা খাবে তাড়াতাড়ি না তাতে খেয়ে নাও আমি কিন্তু সাধারণত লাল চাটা খাই না তবে এই লেবু দিয়ে লাল চাটা আমার খুবই পছন্দ আজকে লেবু দিয়ে লাল চাটাই খাবো আর এখানে আমি মাছ ধুয়ে নিয়েছি পেঁয়াজটা অলরেডি আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে এখন করে রাখা মশলাটা দিয়ে দিব দিয়ে ইলিশ মাছটা দিয়ে দিলেই কিন্তু এই মাছটা হয়ে যায় এটা খুবই ঝটপট হয় তবে খেতে কিন্তু অসাধারণ লাগে জাস্ট এই যে করে রাখা মশলাটা দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ কাঁচা মরিচ তারপরে একটু ধনে একটু জিরে সবই আস্তে আস্তে টমেটো তার সাথে হচ্ছে সরিষা সব দিয়ে একটু আদা খুবই হালকা এবং একটু রসুন সব দিয়েছি কিন্তু আমি এর ভিতরে এই মশলাটা করতে কিন্তু সব দিতে হবে তার সাথে সরিষার তেল দিয়ে এই মশলাটা করে যদি ডিপ ফ্রিজে রেখে দেন তাহলেও কিন্তু এক মাস পর্যন্ত ভালো থাকে আমি একটা ভিডিওতে দেখিয়ে দিব এই মশলাটা আমি কীভাবে করি এবং এই মশলা দিয়ে শুধু ইলিশ মাছ না যে কোনো বড় মাছ রান্না করলেও কিন্তু খুবই মজা লাগে তবে ইলিশ মাছটা সবচেয়ে বেশি মজা হয় এই মশলা দিয়ে দেশেও যেহেতু এখন প্রচুর ইলিশ পাওয়া যাচ্ছে এরকম মশলা যদি করে রাখা যায় বিশেষ করে যাদের সময়ের অভাব যেমন আমি কিন্তু করে রাখি না আমি ইনস্ট্যান্ট যখন রান্না করি তখনই আমি এটা করে তারপরে রান্না করি আবার দেখা যায় অনেকের সময় হয় না প্রতিদিন এভাবে মশলা বেটে মনের মাধুরী মিশিয়ে রান্না করার আমারও হয় না তবে যেদিন করি সেদিন কিন্তু একদম মানে পারফেক্টলি করার আমি চেষ্টা করি কিন্তু অনেকেই কিন্তু অনেক ব্যস্ত থাকেন তাদের পক্ষে এটা সম্ভব না যে প্রতিদিন মশলা করে রান্না করবেন তারা এই প্রসেসগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারেন হ্যাঁ আবার অনেকের দেখছি দাঁড়াও ছোটো বাচ্চা থাকে তাদেরও কিন্তু এটা হয় না যে সবসময় এভাবে রান্না করার
আমি হলুদ দিয়েছিলাম না, জাস্ট আরেকটু হলুদ দিয়ে দিলাম। যেহেতু টমেটো আছে, শুকনো মরিচ আছে, সেহেতু এমনিতেই কিন্তু রংটা খুব পাকা হবে। তা এখনকার মতো ক্যামেরাটা একটু বন্ধ করি, আমি চাটা খাই আর মাছটা হয়ে যাক, তারপর আবারও দেখাবো। নি কি করিচ্ছি? এই যে তো তোমার কমু না, আমরা গায়ে উঠেছে। তা আমি আজকে অনেক সকালে কিচেনে চলে এসেছিলাম, তো একটু বগুড়ার ভাষায় কথা বললাম। তা আমার মাছটা কিন্তু হচ্ছে যে হয়ে গিয়েছে, এই যে আর একটু হবে, আর একটু হয়ে যাক, তারপর আবার দেখাচ্ছি। সব টেবিলে দিয়ে দিয়েছি ইলিশ মাছ, আলু ভাজি, তার সাথে ডিম ভোনা। তো এখন হচ্ছে রুফায়দা বার্থডে গিফট পেয়েছে, যদিও ওর বার্থডে চলে গিয়েছে অনেক আগে। তো এটা হচ্ছে রুফায়দার বার্থডে গিফট, এটা হচ্ছে রুফায়দার বার্থডে গিফট। এটা একটা ট্রলি ব্যাগ। এই যে ব্যাগের কালারটা পছন্দ হয়েছে আম্মু? হ্যাঁ, আমার ফেভারিট কালার দিয়েছে, পিঙ্ক কালার। কে দিয়েছে জানো? না, ফাতে আন্টি দিয়েছে। একটা থ্যাংক ইউ দিয়ে দাও। এটা তোমার ফেভারিট কালার? তো ব্যাগটা অনেক সুন্দর। তো ট্রলিটা এখানে আবার হচ্ছে প্রিন্সেস। তো এটাকে ট্রলি করি, ট্রলি করে দেখাই। পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ। তো এই যে এটা কিন্তু ট্রলি সিস্টেম, রূপাদা নিয়ে চলে গেছে। একটু দেখাই আম্মু, একটু দাও, একটু দাও, দেখাই একটু আমাকে দাও। সে আজকে পিঙ্ক কালারেরই জামা পরেছিল। এই যে ব্যাগটার ভিতরে অনেক জায়গা। আসলে আমরা রুফায়দার জন্মদিন ওইভাবে করি না, ওর কাছে জন্মদিন মানে এই গিফট পাবে, আমাদের সাথে সময় কাটাবে, এটাই ও বোঝে। তো ব্যাগটা আসলেই খুব সুন্দর। এখানে একটা চেম্বার আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তো কিছুই করিনি। এই যে এখানে একটা পকেট আছে, ফেলে দিই নাই। দাঁড়াও, এই যে এখানেও একটা চেম্বার আছে, সেটা দেখাচ্ছি। তারপরে এপাশে হচ্ছে ওয়াটার বোতল রাখার জন্য জায়গা আছে, ভিতরেও খুব সুন্দর চেম্বার। দেখাই, এখানে ছেড়ে দাও আমাকে একটু। আচ্ছা, এই যে ট্রলি বন্ধ করে যদি চায় বাচ্চারা কাঁধেও নিতে পারবে, আবার হচ্ছে চাইলে ট্রলি। কিন্তু ট্রলি সিস্টেম ব্যাগ কিন্তু বাচ্চাদের জন্য সুবিধা হয়, স্কুলেও সুবিধা। কারণ যেহেতু এখনকার বাচ্চাদের দেখা যায়, বিশেষ করে মানে আমাদের দেশে, যে অনেক অনেক জিনিস নিতে হয় বাচ্চাদের, ব্যাগেও প্রচুর বই খাতা থাকে, তো সেক্ষেত্রে ট্রলি ব্যাগ হলে কিন্তু ওদের জন্য সুবিধা হয়। ছোট্ট ছোট্ট মানুষদের কাঁধে এত এত জিনিস দেয়া হয়, নিজেদেরই খারাপ লাগে। তো এই তো, এখনকার মতো ক্যামেরাটা বন্ধ করি। কেমন লাগলো রুফায়দার এই বার্থডে গিফট অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা হচ্ছে দুপুরবেলা, এখন একটু বলি কেন এত ব্যস্ত সময় কাটছে, কী নিয়ে সময় পাচ্ছি না, সব কিছু মিলে আসলে আমি মানে তাল মিলাতে পাচ্ছি না সত্যি কথা যেটা। তো আমার এই যে হেজাবের আমি পোস্ট দিয়েছিলাম, তারপর থেকে সবাই নক করছেন, বাট এটা আমি এখন রুফায়দার শব্দ করো না আম্মু, এখনও হচ্ছে আমার পেজে আপলোড করতে পারি নাই। এই হেজাবগুলোর ছবি তোলা, সেগুলোকে এভাবে প্যাকেট করা এবং আলাদা আলাদা করা, কার্টুন থেকে বের করা, এগুলো করতেই কিন্তু অনেক সময় চলে যাচ্ছে। আবার অনেক আপুই নক করছেন, আপু একটু দেখাও, একটু দেখাও যেগুলো বাইরে পাঠাচ্ছ। তো তাদেরকেও সময় দিতে হচ্ছে। আসলে মানে আমার যে কি পরিমাণ ব্যস্ত সময় কাটছে এটা আমি বলে বোঝাতে পারবো না, কারণ যাকেই বলি আপু এখন একটু ব্যস্ত, পরে কথা বলি সেই মন খারাপ করে বসে, কিন্তু এইটা কেউ বোঝে না যে আমার কি অবস্থা হচ্ছে। আবার কড়াই বাংলাদেশে চলে গিয়েছে, সেগুলোকে আর কি পাঠানোর তোড়জোড় হচ্ছে, সেগুলো আর কি প্যাকিংয়ের কাজ চলছে, সেই দিকটাও কিন্তু আমাকে এখানে বসেই আর কি খেয়াল করতে হচ্ছে, এখানে বসেই সেগুলোকে মনিটরিং করতে হচ্ছে। সব কিছু মিলিয়ে একটা মানে ব্যস্ত সময় কাটছে আমার। তো আলহামদুলিল্লাহ ব্যস্ততার মাঝে থাকতে আমি খুবই পছন্দ করি। আমার কাছে মনে হয় যত বেশি ব্যস্ত থাকব তত বেশি শরীর মন সব কিছুই ভালো থাকবে। ব্যস্ততার মধ্যে থাকলে অন্যদিকে তাল দেওয়ার মানুষের সময় হয় না, শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। তো এগুলো অলরেডি আমার প্যাকিংয়ের কাজ হয়ে গিয়েছে, বেশ কিছু
ছবিও তোলা হয়ে গিয়েছে, এখনো অনেক আছে, আমি দেখাই একটু। আমি কাছে নিয়েই কিন্তু বসে আছে, এই যে দেখেন এইটা, তারপরে এইটা, এর মধ্যে আরো কিছু আছে, এগুলো এখনো বেরো করা হয় নাই, ছবিও উঠানো হয় নাই। তো এই কাজগুলো আজকে ইচ্ছা আছে শেষ করার, যদিও একসাথে আমি সব কিছু করতেও পাচ্ছি না, দেখা যাচ্ছে একটু একটু করে করতে হচ্ছে। শেষ করে ফেলো আম্মু, তার মধ্যে এই যে রুফাইদা এখনো ওর অর্ধেক খাওয়া হয়েছে, বাকি অর্ধেক এখনো হয় নাই, ওকে আর কি খাওয়ানোটা কমপ্লিট করাইতে হবে। তো এভাবে আসলে সময়গুলো চলে যাচ্ছে, কি কি করতে করতে যেন সময় চলে যাচ্ছে। এর মধ্যে আবার আমি দেশে যাব, সেটার প্যাকিং চলছে। আজকে আবার একটু বাইরে যাব, আজকে আমাদের বাইরে খাওয়া দাওয়া করার ইচ্ছা ছিল, বাট মানে বাইরে খাইতে গেলে দেখা যাবে আমার আজকে আর কি যেখানে যাব সেই রেস্টুরেন্টটা আপনাদের ভাই আগে থেকেই বুক করে রেখেছে, তো আজকে সেটা যাব না, আজকে ক্যান্সেল করেছি, ইচ্ছা আছে আগামীকাল যাব। তো ওইখানে গেলে অনেকটা সময় চলে যাবে, অনেক দিন ধরে ও চাচ্ছে ওইখানে যাইতে, তো যাবো ইনশাল্লাহ খুব শীঘ্রই যাব। তো আজকে বললাম আজকে হেজাবের কাজগুলো একটু শেষ করি, কালকে যাওয়া যাবে, আজকে বাসাতেই সব কিছু করে ফেলি, তাহলে দেখা যাবে সময়টাকে কাজে লাগানো যাবে। আবার আজকে আরও কিছু হেজাব আসবে, সেগুলোর ছবি উঠাইতে হবে আমাকে। তো এই তো, এই নিয়েই আসলে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ একটা ভালো সময় যাচ্ছে, ব্যস্ততার মাঝেই অনেক সুন্দর সময় কাটছে আমার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর হেজাবগুলো খুব শীঘ্রই আমি বাংলাদেশে পাঠিয়ে দিব, আশা করছি এই আমি বাংলাদেশে গেলেও আপনারা এই জিনিসগুলো এইভাবেই পাবেন, আরও স্মুথলি পাবেন আমার কাছে। এখন তাও অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে আমার। আজকের ব্লগটা এখানেই শেষ করি, দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ নিয়ে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।